আসসালামু আলাইকুম। আমি ভিয়েতনামে নতুন একটা বিজনেস শুরু করছি। এটা মানে আমি তো যে আগের যে মিউজিক প্লেয়ারগুলো আসলো এগুলা চালাইতাম, যে আপনার সিডি থাকে এগুলো মানে খুব ভালো লাগতো, সাউন্ডগুলো খুব স্মুথ দেয়। তো এটা আমি একটা কিনছিলাম, কেনার পরে এটা পাইছি। এগুলা নতুন তো পাওয়া যায় না, সেকেন্ড হ্যান্ড। পরে আমি এটা পাইছি অনলাইনে, তারপরে এটা আমি কিনছি। তো এখন আগে আমার যেটা একটা ছিল ওটা আবার আমি করছি কি, জাস্ট পোস্ট করছি, সাথে সাথে বিক্রি হয়ে গেছে। মানে জিনিসগুলো খুব দ্রুত বিক্রি করা যায়। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে যেহেতু বিক্রি করা যায়, আমি যদি 1,500-2,000 টাকা লাভ করতে পারি, তাহলে আমি এই বিজনেসটা শুরু করি নাকি কারণে। তো ওই কারণে এখন দেখা যেতেছে এই প্লেটটা আমি যে দামে কিনছি এগুলোর আবার আমি ব্লুটুথ সিস্টেম করে নিছি। ব্লুটুথ সিস্টেম করাতে সুবিধা হচ্ছে কি, কেবলের ঝামেলা থাকে না, মোবাইল অথবা ল্যাপটপ থেকে ব্লুটুথে প্লে করা যায়, আবার ওই আপনার মাইক্রোফোন ব্যবহার করা যায় ওয়্যারলেস। তো এটা আমি একজন আমার জিজ্ঞেস করছে বিক্রির জন্য, যেহেতু এটা আমার খুব প্রিয় একটা প্লেয়ার, এটার সাউন্ড এত যে আমি অর্ধেক ভলিউমে এখনও আমার রুমের ভিতর বাজাইতে পারি নাই। মানে আমার কাছে মনে হয় ফুল দিলে মনে হয় যে ওয়াল টল সব ভেঙে যাবে এত সাউন্ড। তো এটা হচ্ছে আপনার সনির এই সুপার ওফার সিস্টেম, এটা যাই না কি দিয়া বানাইছে, মানে সিস্টেমই সেরকম। এটার সাথে আবার ট্রলি দিয়ে দিছে, এই যে দেখতে এরকম। তা আমি এটা কমপ্লিট সেট কিনছি। তো একজনে আমারে আপনার 5,000 টাকা প্রফিট দেয় কিনতে চাইতেছে, এখন আমি বিক্রি করবো না এই চিন্তা করতেছি। তো আমি আবার গতকালকে কয়েকটা প্লেয়ার কিনে আনছি, এই যে এই একটা কিনছি সনির, এই দুইটা মিলে একটা সেট। এটা ডিভিডি সহ, ক্যাসেট কাজ করে না, ক্যাসেট ডিভিডি ঠিক আছে, আর ওই আপনার ব্লুটুথ দিয়ে বাজানো যায়। এটার সাথে এই দুইটা স্পিকার। তো এগুলোর একটা বিশেষ গুণ হচ্ছে কি, সাউন্ডগুলো ওই যে দেখা যাইতেছে আমরা ওই 8-10 হাজার টাকা দেওয়া ওয়েফারগুলো, ওই যে অফারগুলো আছে অফারগুলো কিনি, এগুলো ড্যাপ ড্যাপ বা সেই বেসটা সুন্দর দেয় না, কিন্তু এগুলার বেসটা খুব স্মুথ দেয় আর সাউন্ডগুলো খুব স্মুথ, সনি ব্র্যান্ড তো বুঝেনি। তো এটাও আমি কিনছি বিক্রি করার জন্য। এখন আমি এই বিজনেস নিয়ে বসছি, কম্বোডি থেকে এগুলো ইম্পোর্ট করে আর কি। তো এটাও আমি ব্লুটুথ সিস্টেম করে এটাও সেল করে দিবো। পরে আবার আমি JVC-র এই ব্র্যান্ডের এই একটা কিনছি, এটা 3টা ডিস্ক আছে ভিডিও সিডি সহ, আর এটার সাথে হয়েছে এই স্পিকার। তা আমি এই দুটা যে কিনছি দুটা দেখতে ফ্রেশ, কোনো স্ক্র্যাচ নাই, এই যে দেখতে খুবই ফ্রেশ, একটু পরিষ্কার করে নিলে এইব তো খারাপ না। তা আমি এখন চিন্তা করলাম তো এইগুলো কিনা কিনা বিক্রি করি। এই এটার সাথে হয়েছে এই দুটা স্পিকার, আর এটার সাথে হয়েছে দুটা স্পিকার, আর ছোটো 3টা আছে ওগুলো এখন আমি পাই নাই। আর এই যে আমাদের যেই আপনার বিসিআর ক্যাসেট সিস্টেম বিসিআর, তো এটা আমি দেখেই কিনছি, এটা আসলে বিক্রি করার জন্য কিনি নাই, এটা আমি আসলে মেমোরি হিসাবে রেখে দেবো যেহেতু আমরা ছোটোকালে। তো এটা এখনও রানিং আছে, একটা ক্যাসেট দিয়ে দিচ্ছে, আমি টিভিতে লাগাই দেখলাম যে ভালোই চলে। তো ভিয়েতনামে বাংলাদেশি কোনো ভাইরা যদি এগুলা কেনার ইচ্ছুক, মানে আসে না যে বাসায় গান টান শুনবেন, তো অফার কিনলেও যে দেখা যায় তাতে দাম বেশি নেয়, সাউন্ডগুলো ক্লিয়ার দেয় না, তো এগুলো সব হচ্ছে ব্লুটুথ সিস্টেম করা। তো বাংলাদেশে যদি আপনারা কেউ, বাংলাদেশিরা যদি কেউ ভিয়েতনামে কিনতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি আরও অনেকগুলো আছে, এগুলা কালেকশন করতে আজকে যাবো। তো এই হচ্ছে অবস্থা।